স্বাগত সকাল 11টার বিরতিন সংবাদের সঙ্গে আছি আমি আকাশ হাসান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই না, লকডাউন চলাকালে পুরোপুরি বন্ধ থাকবে যাত্রীবাহী নৌ ট্রেন সহ অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল। সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী জানিয়েছেন আগামীকাল থেকে 7 দিনের জন্য এই লকডাউন কার্যকর হবে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা ছাড়া সকল অফিস আদালতের সময় বন্ধ থাকবে। লকডাউনকে ঘিরে প্রস্তুতির খবর জানাতে রাজধানী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা থেকে মাসুদা লাবনী। লাবনী, আপনার কাছ থেকে জেনে যাচ্ছি 7 দিনের লকডাউনের প্রস্তুতি কেমন দেখছেন, রাজধানীতে মানুষ স্বাস্থ্যবিধি কতটা মানছে, বিস্তারিত সরজমিন থেকে জানাবেন। লকডাউনে মানুষের মধ্যে কিন্তু তেমন কোনো প্রস্তুতি নেই, অর্থাৎ এর আগে গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে সাধারণ ছুটি ঘোষণার সাথে সাথে মানুষজন কিন্তু বাজার করা শুরু করেছিলেন এবং বিভিন্ন অফিস আদালতে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে কিভাবে সেগুলো চলবে। আমি কিছুক্ষণ আগে একটি ব্যাংকে কথা বলেছি ম্যানেজারের সাথে, তিনি যেটি বললেন যে তাদের ব্যাংক কিভাবে চলবে সে বিষয়টি সম্পর্কে এখন সিদ্ধান্ত দেওয়া হয়নি, অর্থাৎ তাদের কর্মকর্তা যারা আছেন তাদেরকে ছুটি দেওয়া হবে কিনা সে বিষয়টিও কিন্তু এখন স্পষ্ট করা হয়নি। তবে বাস বন্ধ থাকবে, বাস চালকরা বলছেন, তাদেরকে সেটি জানানো হয়েছে, এবং রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ থাকবে, সেটি কিন্তু যে সরকার যে 18 নির্দেশনা দিয়েছিল সেখানেই বলা হয়েছিল। এছাড়া বিভিন্ন দোকান যেগুলো, অর্থাৎ জরুরি সেবা ছাড়া অন্যান্য যে দোকান, তারা যেটি বলছে যে তাদেরকে বলা হয়েছে যে সেই দোকানগুলো বন্ধ রাখতে হবে। অর্থাৎ সরকার কিন্তু স্পষ্ট করে, কিন্তু নির্দেশনাগুলোর মধ্যে স্পষ্ট নাই কিভাবে চলবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এবং কোনো কোনো প্রতিষ্ঠানে আবার বলা হয়েছে যে তারা হোম অফিস করবেন, যারা হোম অফিস করবেন তারা কিন্তু এই লকডাউনের কারণে গ্রামের বাড়িতে যাচ্ছেন, এবং সিএনজি চালকরা কিন্তু জানেন না যে তাদেরকে তারা এই লকডাউনের সময় সিএনজি চালাতে পারবেন কিনা। একজন আছেন তার কাছে একটু জানতে চাই, আপনাদের কি লকডাউনের সময় সিএনজি চালাতে পারবেন কি এরকম কিছু জানানো হয়েছে? না, আমি তো সঠিক তো কোনো আগে পর্যন্ত জানতে পারিনি, সঠিক জানতে পারবো আগামী আজকে রাত থেকে বুঝতে পারবো যে আমাদের চলতে দিবে কিনা তারা। যেটি শুনছিলেন যে আসলে লকডাউন যদিও কালকে থেকে কার্যকর এবং সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে সব বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। লাবনী, আপনাকে ধন্যবাদ। এবার চট্টগ্রামে জয়ের কাছে যাচ্ছি। জয়, চট্টগ্রামে লকডাউনের প্রস্তুতি নিয়ে কি বলছে সাধারণ মানুষ, কি দেখছেন, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনি যথার্থ বলেছেন যে লকডাউন আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা দেশের মতো চট্টগ্রামেও। একটু আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরিবহন একেবারে তারা কিন্তু বন্ধ রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে আপনি অবশ্য দেখতে পাচ্ছেন মানুষ ছুটাছুটি করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানপাটে কিন্তু তাদের ভিড় দেখা যাচ্ছে, বাজার করছেন, কিন্তু কাঁচা বাজার খোলা থাকার কথা রয়েছে, তবুও মানুষ কিন্তু আতঙ্কে কিন্তু গতকাল থেকে কিন্তু আসলে বাজারগুলোতে ভিড় করছেন। আবার পরিবহন দেখলেই আপনি অবশ্য বুঝতে পারছেন একেবারে যেভাবে পরিবহন বের হয়ে গেছেন, তা বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে কিন্তু আসলে যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু আসলে সাধারণ মানুষের সাথে একটু আগে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে লকডাউনে একেবারে কিন্তু বন্ধ থাকবে সেই আতঙ্কে তারা কিন্তু আসলে ছুটাছুটি করছেন। সব মিলিয়ে বলা যায় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, প্রশাসন বলছেন গতকাল থেকে কিন্তু আসলে চট্টগ্রামে সন্ধ্যা থেকে কিন্তু আসলে একেবারে দোকানপাট বন্ধ রাখার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন যেখানে অবস্থান নিয়েছিল সেখানে কিন্তু একেবারে বন্ধ ছিল, আবার কিছুক্ষণ পর কিন্তু দোকানপাট খোলা ছিল। সব মিলিয়ে বলা যায় যে স্বাস্থ্যবিধির কথা যদি আমি আকাশ আপনাকে জানাই, স্বাস্থ্যবিধি এখনও পর্যন্ত মানুষ কিন্তু তেমন সচেতন হয় নাই, তার কারণে কিন্তু একদিনে চট্টগ্রামে কিন্তু করোনা শনাক্ত হয়েছে 500-র বেশি। সব মিলিয়ে বলা যায় যে 42,000 ছাড়িয়েছে চট্টগ্রামে করোনা আক্রান্তের হার, এমনকি হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখছি সেখানে কিন্তু আসলে করোনা আক্রান্ত রোগীদের। জয়, আপনাকে ধন্যবাদ। দুঃখিত, বেড খালি নেই। আক্রান্তদের নিয়ে ঢাকার করোনা বিশেষায়িত হাসপাতালে গেলেই স্বজনদের এখন এমন কথা শুনতে হচ্ছে,
উপান্ত না দেখে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে করোনায় আক্রান্ত অনেক মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি 18 দফা নির্দেশনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি সবাইকে নিজের জন্য আরো সতর্ক হতে হবে, বাড়াতে হবে চিকিৎসার ব্যবস্থা। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। একদিনের অপেক্ষার পর দ্বিতীয় দিনের পালা। অপেক্ষার একমাত্র লক্ষ্য হাসপাতালের একটি বিছানা। সিলেটের আব্দুল নূর তার করোনা আক্রান্ত বোনের চিকিৎসার জন্য দুই দিন ঘুরেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিছানা পাননি। না ভর্তি হতে পাইনি, সুযোগ পাইনি। গতকালকে রাত্রেই কারণ ছিলাম, অনেক সময় খুব কুজাকুজি করছি, কোনো কিছু করতে পারিনি, আবার চলে গেছি বাসায়। এখন আবার এখানে আসছি, দেখুন সে অপেক্ষা করছি। 800 শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিল ধারণের ঠাঁই নেই। আইসিইউ থেকে সাধারণ বিছানা সবখানে রোগীতে ভরপুর। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে গত এক মাসে আক্রান্ত হয়েছেন অন্তত 30 জন চিকিৎসক। মাঝে মাঝে দুটো সিটে রোগী আছে, সিট খালি নেই। ওই রোগী যাইবো বলে এরকম রোগী আয়া স্ট্যাম্পাই থাকে যে আমাদের রোগী ভর্তি করাবো, ওরা বলে যে এটা খালি হইলে তোমরা ভর্তি করো। বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা ছাড়া করোনা থেকে বাঁচার উপায় নেই। আমি যদি স্বাস্থ্যবিধি না মানি, আমি যেমন আক্রান্ত হব, আমার পরিবার আক্রান্ত হবে, আমার পরিবার আক্রান্ত হলে প্রতিবেশী আক্রান্ত হবে। তো স্বাস্থ্যবিধিটা যদি যথাযথভাবে আমরা সবাই মিলে পালন করি, বিশেষ করে মাস্কটা আমরা ঘরের বাইরে গেলে যেন ঠিক মতো পরি এবং জনসমাগম যত সম্ভব এড়িয়ে চলা, একটা সোমবার থেকে শুরু হওয়া লকডাউন পুরোপুরি কার্যকর করা গেলে করোনা প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন তিনি। আরিফিন শাকিল, News24, ঢাকা। তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর পরিচালক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় হোটেল ওয়েডিসনে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। চট্টগ্রামে নির্বাচন হবে বিজিএম এর আঞ্চলিক কার্যালয়ে। নির্বাচনে দুটি প্যানেলের পক্ষে 70 জন ব্যবসায়ী পরিচালক পদে নির্বাচন করছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে হোটেল ব্রেডিসন ডো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, বিজিএম এর নির্বাচন আজ, ভোট গ্রহণ চলছে, কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ যেমনটি বলাই যায়, সেই শান্তিপূর্ণ পরিবেশে সকাল 9টা থেকে কিন্তু নির্বাচন শুরু হয়েছে আকাশ। এবং এই মুহূর্তে আপনি আমরা যেখানে রয়েছি রাজধানীর রেডিসন হোটেলে, সেখানে প্রায় 1851 জন ভোটার এখানে রয়েছে এবং এর বাইরে চট্টগ্রামের বিজিএম এর আঞ্চলিক কার্যালয়ে আরও 461 জন ভোটার ভোট দেবেন। তাদের সুযোগ্য ভোটের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে বিজিএম এতে। এবং যে দুটি প্যানেল, শক্তিশালী দুটি প্যানেল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে আপনারা জেনেছেন যে ফোরামের নেতৃত্বে রয়েছে মিরিয়াম শামসুদ্দিন এবং সম্মিলিত পরিষদের ব্যানারে নেতৃত্বে রয়েছেন জনাব ফারুক হাসান। দুই প্যানেলে 35 জন পরিচালক পদে কিন্তু নির্বাচিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় জেনারেশনের তরুণ নেতৃত্বে অনেকেই আসছেন আসলে নির্বাচন করতে। আমরা এমনই একজনকে পেয়েছি, জনাব রুবেল হোসেন। আপনি একটু বলবেন যে আজকে সকাল থেকে নির্বাচন, কেমন নির্বাচন হচ্ছে, আপনারা প্যানেল নির্বাচিত হলে কী ধরনের কাজ করতে চান? পোশাক পরে আজকে সকাল থেকে খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, কারণ এর আগে বিজিএমইতে অনেক দিন ধরে নির্বাচন আসলে হয়নি, উৎসবমুখর পরিবেশে যেটার কথা আমরা মিন করছি। তো ডেফিনেটলি দেখেন, করোনার এই মহামারী, এই অবস্থার মধ্যে ভোটারদের যেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা ছিল যে তারা ভোট দিতে চায় এবং নির্বাচনের মাধ্যমে যাদের প্রতিনিধি আনতে চায়, সেটার প্রতিফলন হচ্ছে বলে আমরা মনে করছি। এবং যেহেতু নির্বাচনের ভোট দেওয়ার সময়টা সকাল 9টা থেকে 7টা, তার মানে একটু লেন্দি টাইম, সেহেতু উপস্থিতি আপনি একবারে অতজন মানুষকে হয়তো দেখবেন না, বাট আসছে, আস্তে আস্তে আসছে এবং আমরা আশা করছি যে মেজরিটি ভোট কাস্ট হবে। আর আমি আমার দল সম্মিলিত পরিষদ, আমার দলের থেকে আমরা নির্বাচন করছি, আবার এটা আমার দ্বিতীয়বার। ইনশাল্লাহ আমাদের, যদি আমরা নির্বাচিত হই, আমাদের নির্বাচনী ইশতেহার আছে, ইশতেহারে আমাদের বেশ কিছু জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আমি ওভাবে আর বিশ্লেষণ না করে বলতে চাই যে আমরা প্রতিটা জিনিস বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করব এবং প্রতিজ্ঞা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আকাশ, যে তরুণ নেতৃত্বের অনেকেই আসে এবং তারা আসলে চায় বিজিএমএর পোশাক রপ্তানির যেই বর্তমান যেই কমে যাওয়া বিশ্বব্যাপী সেটি যেন ধরে রাখা যায়। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সুলতান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজিএমএ নির্বাচনের খবর জানাচ্ছিলেন রেডিসন ব্লু থেকে সহকর্মী সুলতান। খুব দ্রুত ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অভিজ্ঞ আর নবীনের সমন্বয়ে কমিটি করার প্রক্রিয়া চলছে। কমিটি ঘোষণার খবরে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদপ্রত্যাশী অন্তত এক ডজন নেতা।
তারা বলেন দল দায়িত্ব দিলে সর্বোচ্চ শ্রম দিয়ে ঐক্যবদ্ধ করবেন মহানগর দক্ষিণ বিএনপিকে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 2017 সালে 18 এপ্রিল ঢাকা মহানগরকে দুই ভাগ করে হাবিবুর নবী খান সোহেলকে সভাপতি আর কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি করা হয়। দায়িত্ব পাওয়ার পরপরই দক্ষিণ বিএনপিকে চাঙ্গা করতে থানা কমিটি গঠন করার উদ্যোগ নিলে বিতর্ক জ্বালান তারা। সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে, ফলে ঢাকা মহানগরকে ঢেলে সাজাতে চায় বিএনপি হাইকমান্ড। যদিও মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদকের দাবি তারা শতভাগ সফল। অর্পিত দায়িত্ব আমরা সফলতার সঙ্গে পালন করেছি, পার্টির বিভিন্ন কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি, তার পাশাপাশি সাংগঠনিকভাবেও আমরা নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছি। ঢাকা মহানগর কমিটি এখনো গঠন করা হয়নি এবং আপনার নতুন কমিটির দায়িত্বে আসতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদপ্রত্যাশীরা। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে চান বর্তমান সভাপতি হাবিবুর নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুব দলের দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। কেউ কখনো ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হইতে চায় না, কেউ কখনো ইচ্ছাকৃতভাবে তার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চায় না, সবাই সফলতা নিয়ে বিদায় নিতে চায়। দল যদি ভবিষ্যতে আমাকে কোনো নেতৃত্ব দেয়, এটা দলের সিদ্ধান্ত, যখন যে জায়গায় দিবে আমি সেই জায়গায় কাজ করতে পছন্দ করি। আগামী দিনে রাজপথে থেকে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে পারবে, সেই ক্ষেত্রে নেতৃত্ব নির্ধারণ করবেন যে কারা সেই সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করতে পারবেন। যেখানে যে অবস্থায় আমাকে দায়িত্ব রাখবেন হাইকমান্ড এবং দলের নেতৃত্ব, সেখানেই আমার ভূমিকা আমি সঠিকভাবে রাখব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরই মধ্যে কমিটি করার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন, শক্তিশালী কমিটি করতে দলের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা চেষ্টা করছি, যারা ছাত্রলীগ প্রথম দীর্ঘদিন ছাত্রদল করছে, ইলেকশন হয়নি কোনো জায়গায় পর্যন্ত করছে না, তাদেরকে উঠে নিয়ে আসার, যারা ভালো তাদেরকে উঠে নেওয়ার চেষ্টা করছি, তাদের নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করছি। চলতি বছরের শেষের দিকে দক্ষিণের নতুন কমিটি হতে পারে বলে জানান বিএনপির দায়িত্বশীল নেতারা। আমাদের একটা পথ আছে যে আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সুস্থ নির্বাচন। দারিশ আটকের পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় জনগণ। এ সময় মামুনুল হক ওই নারীকে তার তৃতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। খবর পেয়ে অনুসারীরা স্থানীয় জনগণের কাছ থেকে ছিনিয়ে নেয় মামুনুলকে। ছাড়া পাওয়ার পর মামুনুল হক তার স্ত্রীকে টেলিফোনে জানান যে নারীর সঙ্গে তাকে নিয়ে কথা হচ্ছে, তিনি তার স্ত্রী নন। পর তিনি ফেসবুক লাইভে এসে এ ব্যাপারে ব্যাখ্যা দেন। প্লাবন রহমানের রিপোর্ট। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারী সহ বেড়াতে আসেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এ সময় স্থানীয় জনগণ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। আমি তাকে বিয়ে করেছি, শরীয়তসম্মতভাবে বিয়ে করেছি। আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। পরে সন্ধ্যায় খবর পেয়ে মামুনুল হকের অনুসারীরা ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে একরকম মামুনুল হককে ছিনিয়ে নেয় অনুসারীরা। এখান থেকে ছাড়া পেয়ে হেফাজত নেতা মামুনুল হক টেলিফোন করেন তার স্ত্রীকে, বলেন তাকে জড়িয়ে যে নারীকে নিয়ে কথা হচ্ছে তিনি তার স্ত্রী নন। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো, ওই মহিলা যে ছিল সাথে সে শহীদুল ইসলাম ভাইয়ের ভাই, বুঝছো? তো এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আসেন তো কথা যা বলা বলি না, বলুন তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, এই জন্য তুমি আবার মাঝখানে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি। ফেসবুক লাইভে এসেও এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন হেফাজতের যুগ্ম মহাসচিব। এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমি আহ্বান করব এই বিষয় নিয়ে কোন ধরনের বিভ্রান্তিমূলক কোনো কথা যেন কেউ প্রচার না করে, থাকবে যে আপনারা কোনো অবস্থাতেই উত্তেজিত কোনো আচরণ করবেন না, শান্ত শিষ্ট থাকবেন এবং কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি হয় এই ধরনের কোনো আচরণ আপনারা করবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে হামলা চালায় মামুনুল হকের সমর্থকরা, যাতে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন, আটক করা হয়েছে 5 জনকে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির বড় ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। লকডাউনে নিম্নআয়ের মানুষের জীবিকা বড় ঝুঁকিতে পড়বে বলেও মত তাদের। ছোট ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের বাঁচাতে সীমিত সময়ের জন্য হলেও দোকানপাট খোলা রাখার জোর দাবি জানাচ্ছেন ব্যবসায়ী নেতারা। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ব্যবসায়ীর খেটে খাওয়া মানুষদের বাঁচাতে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। আন্তর্জাতিক মিশরের ঐতিহাসিক রাজকীয় মমিগুলোকে শনিবার এক জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন একটি জাদুঘরে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। রাজপরিবারের রক্ত মর্যাদার কথা মাথায় রেখে এই বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্ধার হওয়া এই মমিগুলো সংরক্ষণ প্রক্রিয়া জোরদারে অংশ হিসেবে দেশটির ফুস্তাত এলাকায় স্থাপিত নতুন জাদুঘরে নিয়ে যাওয়া হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার 18 জন রাজা ও 4 জন রানীর অক্ষত প্রায় এসব মমি স্থানান্তর আয়োজনে ব্যয় হয়েছে $100 মিলিয়ন। নতুন জাদুঘরে 21 বার গান স্যালুট নিয়ে তাদের স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি। নতুন জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো ও বিশ্ব পর্যটন সংস্থার প্রধানরাও। এর আগে এসব মমিকে লাকসার থেকে রাজধানী কায়রোতে নীল নদ দিয়ে নৌকায় করে রাজধানী কায়রোতে আনা হয়েছিল, কিন্তু মমিকে আনা হয়েছিল ট্রেনের প্রথম সারির মধ্যে। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও কোভিড-19 সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। 24 ঘন্টা বিশ্বে আরও 5,23,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 7,915 জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 13,13,000 আর 28,58,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। একদিনে আক্রান্ত হয়েছে 92,000 বেশি মানুষ, মৃত্যু হয়েছে 514 জন। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ইউরোপে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে কোভিড-19 বিধি নিষেধের প্রতিবাদে শনিবার জার্মানি ও রোমানিয়ায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। অন্যদিকে যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন গ্রহণের পর রক্তে জমাট বাঁধা 30 জনের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। তবুও ভ্যাকসিনটিকে নিরাপদ উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের তা গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। দর্শক, এখন এই পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।